হ্যালো বন্ধুরা, আমি অমিয় সরকার বলছি কলকাতা থেকে। আপনাদের অনেক জায়গা ঘুরিয়েছি, বেশ কয়েকটা জায়গায় দেখিয়েছি, একটা আজকে একটা নতুন জায়গা দেখাতে যাব। দেখুন, এটা হচ্ছে আমার পুরনো জায়গা কল্যাণী। কল্যাণী নাম নিশ্চয়ই শুনেছেন, নদিয়ার কল্যাণী। কল্যাণী থেকে আমার মেয়ে ওখান থেকে মেডিকেল কলেজে পড়াশুনো করেছে, সেই কল্যাণী এরিয়াটা, মেডিকেল কলেজটা একটু ঘুরে আজকে দেখাবো। আপনারা দেখুন কেমন লাগে, পুরো পরিচিতিটা একটু করুন, তারপরে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন। দেখুন কল্যাণী। হ্যাঁ, আমরা এখন বিধাননগর রেল স্টেশনে আছি। এইবার আমরা কল্যাণীর উদ্দেশ্যে গাড়িতে উঠব। কলেজ, বিখ্যাত মেডিকেল কলেজ। এই দেখুন মেডিকেল কলেজ ক্যাম্পাসে গেটটা দেখুন, আমরা ঢুকে পড়লাম সোজা ক্যাম্পাস এরিয়া। টুকরো টুকরো দেখাবো, সব তো দেখাতে পারবো না, চেষ্টা করছি দেখানোর। দেখুন এরিয়াটা কত সুন্দর, গ্রাউন্ডটা খুব সুন্দর। বাহ, এইবার এগোচ্ছি আমরা। এইবার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কাছে এসে গেছি। দেখুন এটা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে আমার মেয়ে পড়াশুনো করেছে। বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, ভালো লাগবে। এই তো এই বিল্ডিংয়ের মধ্যেই আছে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো, পরপর আছে মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট। দেখুন বেশ সাজানো গোছানো, ঝকঝকে। আমরা ঢুকে পড়লাম JNM হসপিটালের মেন গেটে। সামনে বাঁদিকেই আপনারা পাবেন হচ্ছে ইমার্জেন্সি, এ পাশে হয়ে গেছে আপনার ওটি ডিপার্টমেন্ট, ওটি ডিপার্টমেন্টের পাশে এই যে দেখতে পাচ্ছেন OPD, এই এই হচ্ছে মেডিকেল কলেজের এই অংশ, হসপিটালের অংশ। দেখুন আর এ পাশটা দেখতে পাচ্ছেন কলেজ হোস্টেল, বয়েজ গার্লস এবং নার্সিং হোস্টেল এসব এইদিকেই আছে। বেশ অনেকটা জায়গা আছে। এবার আমরা বেরোচ্ছি হসপিটাল থেকে, বেরিয়ে আসছি। বাই দি ভাই, একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এই হসপিটাল বা মেডিকেল কলেজের পাশেই আছে শিল্পাঞ্চল স্টেশন, কল্যাণীর। কল্যাণীর থেকে বেরিয়ে এসে শিল্পাঞ্চল স্টেশন। এবার আমি, আমার এক রিলেটিভ আছে কাছেই থাকে, সেইখানে আমি যাব, সেই রিলেটিভ আছি, বাড়িতেই যাচ্ছি। আমরা যাচ্ছি টোটো করে, আমার ভাগ্নি আছে, আমার ভাগ্নি বাড়িতে, ভাগ্নির নাম সোমা, ওকে দেখতে পাবেন, ওরও ওর সঙ্গে পরিচয় হবে নিশ্চয়ই। আমি তো ভাবছি যে কিছু একটা বিজনেস টিজনেস
এরপরে আমরা ভাগ্নি বাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কল্যাণী স্টেশনের দিকে। আমরা আমাদের গন্তব্যস্থল বিধাননগর যাব, বিধাননগর রোড স্টেশন। চলে এসেছি কল্যাণী স্টেশন এর কাছাকাছি। দেখে নিন কল্যাণী স্টেশনের কিছুটা অংশ। এখান থেকে আমরা ট্রেনে করে সোজা বিধাননগর রোড স্টেশন। আমরা চলে এসেছি আশা গার্ডেন, আমাদের কেষ্টপুরের বাড়িতে। তাহলে আমরা চলে এলাম, একটা কল্যাণী ট্যুর করলাম, দেখলেন কল্যাণীর কিছুটা অংশ। আর এবার আমার ঘরে যাক, ভিডিওটা দেখলেন আপনারা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।